বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। শুভ সকাল বন্ধুরা, রং বেরঙের রত্না চলে এসেছি। সবাই সবাই আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই থাকুন না কেন সবাই আমাকে খুব ভালোবাসেন আমি জানি, আমিও সবাইকে খুব ভালোবাসি। তাই এখানে আমি আজকে শুরু করব, আমি বাঙালি, আমি খুব গর্ববোধ করি বাঙালি। এই গানটা, এই যে গানটা করলাম, এই গানটা শুধু গান না, এই গানটার মধ্যে আছে বাঙালির আতিথ্য পরায়ণ, বাঙালি যে খাদ্য রসিক, বাঙালির প্রতিটা মানে পার্বণ। পুরো গানটা করতে পারিনি আমি, দু লাইন জাস্ট করেছি, তা সেটা নিয়ে এই গানটা। তা আমি গর্ববোধ করি যে আমি বাঙালি, তা এটা দিয়ে আজকে আমি আমার সকাল শুরু করলাম। আর বাঙালি মানেই তো খাদ্য রসিকতায় ভরপুর, তাই তো? বাঙালি মানেই তো খাদ্য রসিকতায় ভরপুর বলে আমি আমার আজকে ভিডিওটা শুরু করছি। তা আজকে ভিডিওতে এখানে বলেছি যে পার্শে মাছকে দিয়ে জিরের বাটায় দাও, তা আমি পার্শে মাছটা জিরে দিয়ে করব না, একটু অন্য ভিন্ন রেসিপিতে করব। তা চলুন এটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, হ্যাঁ সঙ্গে থাকুন। তা বাঙালির আমাকে দিয়ে মানে বেশি বুঝি, আমরাও মানে ফুডি, আমরা খুব ফুডি। তা যথারীতি চলে এসেছি আমার রান্নাঘরে, হ্যাঁ তা চলুন কি করি দেখি। তা এবার আমি করব কি দেখুন, এখানে পার্শে মাছ আছে, এই পার্শে মাছটা আমি রান্না করব। তা এটার জন্য আগে আমি গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তা এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো একদম দেশি পার্শে, দেশি পার্শে সবসময় ছোট হয়। বেশি কড়া থাকবে না, এবার মাছগুলোকে তুলে নেবো আস্তে আস্তে করে। ভাজাগুলো তুলে রেখেছি, খুব কড়াও ভাজিনি, একদম মিডিয়াম। তারপরে এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে এখানে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, একটু ভালো মতন ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। সর্ষে বাটা আর কালো, সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে আছে, এই সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা এবার এখানে দিয়ে দিলাম। ভালো মতন এবার এটাকে কষাতে হবে। ভালো মতন কষাবো, মশলাটা ভালো মতন ভাজা ভাজা হয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছি আর সর্ষে, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এটাতে জল দিয়ে দিই, বেশি ঝোল রাখবো না।
সরষে বাটা রান্না একটু ঝাল না হলে ভালো লাগে না। এই যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কিছু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা আমি ঝোলে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা একটু সেদ্ধ হবে, ঝোলটা একটু ফুটবে, আসছি এক্ষুনি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবার আমি এই যে এখানে যে ভাজা মাছগুলো, এই ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। যাবেন না কিন্তু এখনো, রান্নাটা এখনো অনেকটা বাকি, স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত না দেখলে রান্নাটা অপূর্ণ থেকে যাবে। কারণ একটু মশলার আগে পিছিয়ে দেওয়ার এতে কিন্তু পুরো স্বাদের তারতম্য হয়। যারা রাঁধতে ভালোবাসেন তারা অন্তত জানেন এটা, যে একই মশলা একটু আগে পিছিয়ে দেওয়ার তারতম্যতে রান্নার পুরো স্বাদ পরিবর্তন হয়। তাই এটা একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়েছি, এবার আরেকটু আমি ঢাকা দিয়ে দেব। আরেকটুবার ঢাকা দিচ্ছি, মাছটা সেদ্ধ হবে, ঝোলটা মাছের ভেতরে ঢুকবে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম, ঢাকনাটা তুলে এবার দেখি আলুটা কিরকম সেদ্ধ হয়েছে। আলু টালু সেদ্ধ হয়ে গেছে, একটু নুনের পরিমাণটা দেখব। নুন একটু লাগবে, শসুয়াটা রান্নায় একটু নুন ঝাল টান না আনার না ভালো লাগে না। একটু আওয়াজ হবে, আর যত আওয়াজ ভিডিওর সময় আমার আসে আপনারা কিছু মনে করবেন না, এগুলো একটু মানিয়ে নেবেন। এবার একটু দু চার দানা মিষ্টি, না দিলেই নয়, দিয়ে নিলাম একদম অল্প, দিয়ে একটু নাড়িয়ে নিলাম মিষ্টিটা যাতে সব জায়গায় ভালো মতন ছড়ায়, কোনো মাছের মধ্যে যেন না লেগে থাকে, যাতে গলে যায়। এবার আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এবার ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে সর্ষে পার্শ্বে দেখুন, এটা কিন্তু জিরে বাটা দিইনি, জিরে বাটা দিয়েও ভালো লাগে, সর্ষে পার্শ্বে দেশি পার্শ্বের সর্ষে দিয়ে এটা এটা আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন, আর পুরনো যারা আছেন তারা তো অবশ্যই আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে ভালোবাসবেন। তাহলে রাখছি আজকে মতন, নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? আবার নতুন ভিডিও নিয়ে আসবো, টাটা।